মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। একটা ব্ল্যাক কফি না, ব্ল্যাক কফি না, অল্প চিনি দিয়ে দুধ কফি, আর পাতি যদি সাউথ ইন্ডিয়ান কফি হয় তাহলে তো আরো ভালো। ব্ল্যাক কফি না, যেরকম বললাম সেরকম নিয়ে আসবে। না না, আমি যেটা বলছি, আমি যেটা বললাম না মানে না, অল্প চিনি দিয়ে দুধ কফি যান। মানে আমি কি খাবো না খাবো সেটাও কি? হ্যাঁ, সেটা আমি ঠিক করে দেবো, সেটা খেয়ে দেখুন না, ভালো লাগবে। এতদিন তো আমার উপর ভরসা করে চলেছে, কখন ঢুকে ঠকেছেন? ঠকেননি তো, এবারও ঠকবে না। জিত জিত জিত, সেই জিত আমি না টলারেট করতে পারছি না। বলছি স্যার, আপনি বাড়িতে ফিরে আসুন না, যা হয়েছে সবটা ভুলে গিয়ে আবার নতুন করে কি আমরা এগোতে পারি না? যা হয়েছে ভুলে যাব। বলছেন কি করে এই কথাটা? ভুলে গেছে ভুলে গেছে ভুলে গেছে, আমি এক্ষুনি ভুলতে বলছি না, কিন্তু আমি একবার ভাবতে বলছি। আমি মানছি যে রাগের মাথায় ওরকম তাড়াহুড়ো করা আমার ঠিক হয়নি, রাগের মাথায় এভাবে হাতে মালা ধরিয়ে দিয়ে অহনাকে বিয়ে করতে বলা আমার ঠিক হয়নি, কিন্তু বুঝেছি, এটাই এক্সপেক্ট করেছিলাম আপনার থেকে। তাই না? আমি জানতাম, আমি জানতাম আপনি ঠিক বুঝতে পারবেন শ্যামলী কি চায়, শ্যামলী কেন দেখা করতে এসেছে সেটা আপনি ঠিক বুঝতে পারবেন। ক্ষমা চাইতে এসেছেন তো? এই অহনার সঙ্গে আমার নাম জড়িয়ে আপনি যে কথাগুলো আমাকে বলেছেন তার জন্য আপনি ক্ষমা চাইতে এসেছেন, তাই তো? আমি ক্ষমা চাইবো কেন? আমি তো কোনো ভুল করিনি, আমি একজন স্ত্রী হয়ে আমার স্বামীর ভালোবাসা আমি ভাগ করতে পারবো না, তাই একটা সিদ্ধান্ত নিতে বলেছি, যে কোনো একজনকে বেছে নিতে বলেছি। আমি আমার অধিকার দাবি করে কোনো ভুল করিনি স্যার, পদ্ধতিটা হয়তো ভুল ছিল, কিন্তু আপনার কাছ থেকে অধিকার দাবি করে আমি কোনো ভুল করিনি, আমি কোনো অন্যায় করিনি, তাহলে আমি ক্ষমা চাইবো কেন? তার মানে আপনি ভাঙবেন তো মচকাবেন না, তাই তো? কেন ভাঙবো স্যার, কেন মচকাবো? আপনি তো নিজের হাতেই আমাকে গড়ে পেটে নিয়েছেন, আপনি তো আমার শিক্ষক, আর একজন ছাত্রীকে তার শিক্ষকের থেকে বেশি ভালো আর কে চিনবে বলুন তো? আপনি তো আমাকে বারবার বলতেন স্যার যে শ্যামলী আপনাকে আমি জীবনে উন্নতির পথে নিয়ে যাব, উন্নতির পথে এগিয়ে দেব। আপনি আমাকে শিখিয়েছেন যে শ্যামলী মুখ বুঝে কিছু সহ্য করবেন না, পরে পরে মার খেতে নেই, ঘুরে দাঁড়াবেন, শিরদাঁড়া সোজা করে চোখের চোখ রেখে স্পষ্ট কথা বলবেন। আমি তো আজ তাই বলছি স্যার, দেখুন আমি আমি কিন্তু আর ভয় পাচ্ছি না, আপনি তো আমাকে সাহস জুগিয়েছেন, আপনি তো শিখিয়েছেন আমায়। সাহস জুগিয়েছিলাম ঠিকই, কিন্তু সেই সাহস যে এতটা বেড়ে যাবে সেটা আগে বুঝতে পারিনি, সেমন বুঝিনি সেই সাহসে ভর দিয়ে নিজের অধিকার চাইতে গিয়ে সবাইকে আমার বিরুদ্ধে বিষিয়ে দিয়ে আপনি আমারই পরিবার থেকে আমাকে আলাদা করে দেবেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।